হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়াল। আজকে আলোচনা করব জর্জ হারবার্টের ফেমাস মেটাফিজিক্যাল পোয়েম দ্য কলার নিয়ে। এটি পাবলিশ করা হয় 1633 সালে এবং এই কবিতাটি জর্জ হারবার্টের পোয়েমের কালেকশন টেম্পেলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই কবিতায় মূলত আমরা দেখতে পাবো যে একজন প্রিস্ট, মানে একজন প্রিস্টকে প্রেজেন্ট করা হয়েছে এবং তিনি তার জীবন নিয়ে একদম ফেড আপ। তার কারণ হচ্ছে দেখা যায় কি, যারা প্রিস্ট থাকে বা যাজক থাকে তারা চার্চের বিভিন্ন ধরনের রুলস, রেগুলেশনস, লস এগুলোকে ফলো করতে হয়, মানে এগুলোর মধ্য দিয়ে তারা আবদ্ধ থাকে। তাদের জীবনের কোনো প্লেজার বা কোনো কিছুই তারা কি করতে পারে না, ফিল করতে পারে না, এবং সব কিছুই তাদের ধর্মের মধ্য দিয়ে চলতে থাকে এবং ধর্মেই তার জীবনের সব কিছুই। মোট কথা, তারা তাদের জীবনের প্লেজারটা নিতে পারে না। এখন এখানে যে স্পিকার রয়েছে, যিনি একজন প্রিস্টের কাজ করছেন, তিনি বলছেন কি, তিনি একদম ফেড আপ। তিনি চায় যে এই আবদ্ধ জীবন থেকে স্বাধীনতা চান, তিনি এসব কিছু ছেড়ে নিজের জীবনটাকে এনজয় করতে চান। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কি, এই প্রিস্ট কিছুটা বুঝতে পারে আসলে তিনি যা চিন্তা করছেন তা কিন্তু সঠিক না, এবং সব সুখ ধর্মের মধ্যেই থাকে এবং আমাদের এই ক্ষণিকের জীবনটার মধ্যেই কিন্তু আমরা কি সুখ নেওয়ার জন্য আসিনি, বরং পরকালে যে অনন্ত জীবন রয়েছে সেখানে কি আমরা সুখটা পাবো। তাই এখানে একটু কষ্ট করলে সেখানে আমরা সুখটা পেয়ে যেতে পারবো, এই জিনিসটা সে লাস্টে এসে বুঝতে পারে। এবং এখানে যে আমাদের পোয়েমের টাইটেল রয়েছে দ্য কলার, এটা নিয়ে এবার বলি। কলার মানে তো আমরা সবাই জানি যে আমাদের শার্টের উপর যে একটা হোয়াইট কলারের ব্যান্ড থাকে ওই জিনিসটাকে কলার বলা হয়ে থাকে, এবং এই কলারটা এখানে কিন্তু মূলত দেখানো হয়েছে ক্লার্জিম্যানদের ক্ষেত্রে, মানে ক্লার্জিম্যানদের কাপড়ের উপরে যে হোয়াইট কালারের ব্যান্ড রয়েছে সেটাকে এখানে কলার হিসেবে বোঝানো হয়েছে। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে কি সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে, দেখা যায় কি এই কলারের মধ্যে দিয়ে বোঝাচ্ছে একজন ক্লার্জিম্যান কিংবা একজন প্রিস্ট যে কি পরিমাণ, মানে তারা রুলস এবং রেগুলেশনসের মধ্যে আবদ্ধ থাকে, তাদের কোনো স্বাধীনতা থাকে না, এই জিনিসটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এটা সিম্বলিক ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় এবং এখানে বলা হচ্ছে প্রিস্টরা সার্ভেন্টের রোল প্লে করে, তাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকে না, তারা শুধুমাত্র জীবনে দুঃখ কষ্টই করে থাকে। আর এই কলার পোয়েমটি হচ্ছে জর্জ হারবার্টের ফেমাস একটা মেটাফিজিক্যাল পোয়েম। আমরা জানি মেটাফিজিক্যাল পোয়েমের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ব্যাপারগুলো তুলে ধরা হয়, এখানেও ঠিক সেম একটা অবস্থা, রিলিজিয়ান, গড এসব কিছু আমরা দেখতে পাবো। এছাড়া মেটাফিজিক্যাল পোয়েমের যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন ড্রামাটিক ওপেনিং, আর্গুমেন্টেটিভ অ্যাপ্রোচ, তারপর হচ্ছে কলোকুয়াল টোন, এই সব কিছু আমরা এই পোয়েমের মধ্যে খুঁজে পাবো। সো ইট ইজ দ্য মোস্ট পারফেক্ট বলতে পারি আমরা জর্জ হারবার্টের মেটাফিজিক্যাল পোয়েমের মধ্যে একটা। এখানে যে থিমগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়েট অফ ফেথ, মানে বিশ্বাসের যে ভারটা ওই জিনিসটা এখানে মূল থিম হিসেবে দেখানো হয়। এছাড়া রিলিজিয়াস ডাউট এবং মানুষের মনের দ্য উইল ভার্সেস দ্য হার্ট, এই তিনটা হচ্ছে এই কবিতার থিম। ফার্স্ট থিমটা হচ্ছে দ্য ওয়েট অফ ফেথ। এই ব্যাপারটা কীরকম, এখানে যে স্পিকার রয়েছে বা ন্যারেটর রয়েছে তিনি নিজেকে একজন প্রিস্ট হিসেবে প্রেজেন্ট করেছেন, তার মানে তার মধ্যে কি খ্রিস্টিয়ান ফেথটা রয়েছে। এখন তিনি বলছেন এই যে রিলিজিয়ান মানে ব্যাপারটা কিংবা ধর্মীয় যে বিশ্বাসটা সেই জিনিসটা তার কাছে একদম কি হয়েছে, অনেকটা তাকে তার স্বাধীনতাটাকে ছিন্ন করছে। তিনি এখন চান যে তার বিশ্বাসের কারণে তিনি যে পরাধীন হয়ে আছেন এই জিনিসটা থেকে বের হয়ে আসতে। এবং রিলিজিয়াস ডাউট, রিলিজিয়াস ডাউটের ব্যাপারটা হচ্ছে এরকম, পোয়েট একটা রিলিজিয়াস কনফিউশনের মধ্যে রয়েছেন, তিনি চিন্তা করছেন তিনি যেহেতু প্রিস্ট যার কারণে তিনি তার জীবনের কোনো প্রকার সুখ টাকে ফিল করতে পারছে না, প্লেজারটাকে তিনি পাচ্ছে না, সবসময় শুধুমাত্র সার্ভ করে যাচ্ছেন, দুঃখটাই করে যাচ্ছেন। তো তার মধ্যে একটা ডাউট কাজ করছে, ধর্মীয় কাজ করলে কি জীবনের আনন্দটা পাওয়া যায় না, আনপ্লেজারেবল লাইফ লিড করতে হয়। এরপর হচ্ছে দ্য উইল ভার্সেস দ্য হার্ট, এখানে ন্যারেটরের হার্ট চাইছে তিনি ফ্রি হয়ে যাবেন, তিনি তার এই যে বাধাগ্রস্ত জীবনটাকে সবকিছু ছিন্ন করে তিনি একদম একটা প্লেজার লাইফ লিড করবেন। কিন্তু তার যে উইল রয়েছে বা দেখা যাচ্ছে কি আমাদের হার্ট একটা জিনিস চাই কিন্তু আমাদেরকে করতে হবে আরেকটা, শেষ পর্যন্ত তিনি ওই জিনিসটা বুঝতে পারেন। দ্য উইল ভার্সেস দ্য হার্ট, এটা হচ্ছে এই কবিতার আরও একটা থিম। এরপর কবিতাটা সামারিটা নিয়ে বলি, এখানে দেখা যায় কি ফার্স্ট টোটাল এই কবিতায় 36 লাইন রয়েছে। প্রথম 16 লাইনের মধ্যে পোয়েমের মধ্যে পোয়েট খুব বেশি তার অ্যাঙ্গারটাকে শো করে, তিনি খুব বেশি ফেড আপ তার এই বর্তমান
অপরাধীন বা পরাধীন একটা অবস্থার কারণে তিনি খুব বেশি ফেড আপ হয়ে গিয়েছেন। তিনি স্বাধীনতা চাইছেন এবং তিনি দুঃখ প্রকাশ করছেন যে তিনি দেখছেন আশেপাশে সবাই এনজয় করছে, তিনি একমাত্র ব্যক্তি যে স্যাডনেস এর মধ্যে রয়েছে, দুঃখ করছে, শুধুমাত্র সার্ভেন্টের মতো কাজ করে যাচ্ছে। যেমন ফার্স্টের লাইনগুলোতে তিনি বলেন কি, আই পাউন্ডেড দ্য টেবিল। তিনি কি করছেন, টেবিলগুলোকে, তিনি তার যে টেবিল রয়েছে সেটাকে ভাঙচুর করছেন এবং চিল্লাচ্ছেন, দ্যাটস ইট, আই এম লিভিং। মানে তিনি যে ধর্মের মধ্যে রয়েছেন বা তিনি যে ধর্মীয় রুলস এবং রেগুলেশনস এর মধ্যে রয়েছেন, তিনি এই সব কিছু ছেড়ে তিনি চলে যাবেন। তিনি কি একমাত্র ব্যক্তি যে সারা জীবন এভাবে দুঃখ করে যাবে এবং তিনি কি জীবনে কোনো প্রকার প্লেজার পাবে না? অ্যান্ড মাই লাইফ ইজ ফ্রি অ্যাজ দ্য ওপেন রোড। তিনি চিন্তা করছেন তার জীবন তো কি একটা ওপেন রোডের মতো ফ্রি, অথবা বাতাসের মতো তিনি চাইলে ঘুরে বেড়াতে পারেন, তার জীবনে অনেক সম্ভাবনা রয়েছে, তাহলে কেন তিনি সার্ভেন্টের মতো লাইফ লিড করবেন? এরপরে তিনি বলছেন যে কি, তিনি যে এত দুঃখ কষ্ট করছেন, সবার জন্য সার্ভেন্টের মতো কাজ করছেন, এর বিনিময়ে কি তিনি কোনো প্রকার প্লেজার পাবেন? এই জিনিসটা তিনি কোশ্চেন করছেন। এরপর তিনি চিন্তা করছেন তারও কি যত মানে জীবনের যত রস রয়েছে তিনিও চাইলে সবকিছু এনজয় করতে পারেন। এখন তিনি চিন্তা করছেন সবকিছু হয়তো শুকিয়ে গিয়েছে, তার জীবনে অনেক সম্ভাবনা ছিল, সবকিছু কি এখন মানে শেষ হয়ে গিয়েছে, তিনি তার জীবনটা এর ধর্মের জন্য অথবা যে রিলিজিয়ান বিলিফ রয়েছে এটার জন্য সবকিছু তিনি শেষ করে দিয়েছেন। এখন তিনি চিন্তা করছেন তিনি কি একমাত্র ব্যক্তি যে জীবনে কোনো মানে এই বছরে কোনো প্রকার এনজয় পাননি, তিনি কি একমাত্র ব্যক্তি? এরপরে যে 17 থেকে 26 লাইনগুলো রয়েছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি তিনি খুব বেশি অ্যাংরি হয়ে যাচ্ছেন। তিনি চিন্তা করছেন কি তিনি জীবনে কোনো কিছুই পেল না। এখন তিনি চিন্তা করছেন যদি তার চোখটাকে তিনি ঠিক মতো খোলেন তাহলে হয়তো তিনি সত্যটাকে দেখতে পাবেন। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, তিনি এখন ভাবছেন যে কি জীবনের সব কিছু সব আনন্দ কি ফেড হয়ে গিয়েছে? অ্যাবসলিউটলি নট, মানে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, প্লেজার স্টিল এক্সিস্ট, এখনো কি আনন্দটা এক্সিস্ট করে। যদি তিনি চান তাহলে তিনি জিনিসটাকে গ্রেভ করতে পারবেন, তিনি প্লেজারটাকে পেতে পারবেন। তিনি এতদিন যে দুঃখ কষ্ট করেছিলেন সেগুলো সব কিছু মানে তিনি পুষিয়ে দিতে পারবেন যদি তিনি কি করেন মানে ডাবল এনজয় করেন, তাহলে সব কিছু ভরণ মানে সব যে এতদিন দুঃখ করছেন সব কিছু সলভ হয়ে যাবে। এখন তিনি এই জিনিসটা চিন্তা করছেন। আর তিনি এটা চিন্তা করছেন তাকে তো এই রিলিজনের যে ব্যাপারটা এটা কেউ দিয়ে যায়নি বা তাকে জোর করে কেউ দেয়নি, বরং তিনি নিজের ইচ্ছে এই জিনিসটাতে আসছেন, নিজের আশেপাশে একটা নেটের মতো নিজেকে কি করে রেখেছেন, নেট বেঁধে রেখেছেন, মানে রিলিজনের যে ব্যাপারটা এটা নিজের মধ্যে বেঁধে রেখেছেন, তাকে কেউ এখানে আটকে রাখেনি। এরপর আমরা দেখতে পাবো 27 থেকে 32 যে লাইনগুলো রয়েছে সেখানে স্পিকার ভাবছে এখন শেষ, তিনি আর এই বাধার মধ্যে থাকবে না, তিনি এই সব কিছু ছেড়ে চলে যাবেন, মানে তিনি একদম সেট আপ হয়ে গেছে, তিনি এখন কি এনজয় করবেন, কারণ তার আশেপাশে তিনি দেখছেন সবাই অনেক এনজয় করছে, তাহলে তিনি কেন দুঃখের মধ্যে থাকবেন। এরপর লাস্ট যে 4 লাইন রয়েছে সেখানে কবি একদম শুধরাই গেছে, এতক্ষণ তো তিনি রাগ করতেছেন যে আমি কিছুই পাইলাম না, সবাই এনজয় করতেছে, আমি একলা ব্যক্তি সেই শুধু দুঃখ করে গেলাম, সার্ভেন্টের মতো কাজ করে গেলাম, কিন্তু লাস্ট 4 লাইনে এসে তিনি হঠাৎ করে মনে হচ্ছে যেন একটা ইনার ভয়েস শুনতে পাচ্ছেন, তার কাছে মনে হচ্ছে গড যেন তাকে ডাকছে। তো তখন তাকে গড জিজ্ঞেস মানে তাকে ডাকছে যে চাইল্ড, মানে তাকে বলছে চাইল্ড, তখন তিনি আনসার করছেন মাই লর্ড, মানে তিনি এখন কি সঠিক পথে চলে আসছেন, তার লর্ডের পথে তিনি চলে আসছেন। তিনি যে এতক্ষণ চিন্তা করতেছেন যে ধর্মের পথে থেকে তিনি কিছুই পেলেন না, এখন তিনি বুঝতে পারছেন আসলে তিনি রং ছিলেন, বরং ধর্মের মধ্যে থেকে তিনি সব কিছু কি সব সুখ সব আনন্দ তিনি পেতে পারবেন, এটা থেকে বের হলে তিনি কিছুই পারবেন না, কারণ জীবনটা হচ্ছে খুব ছোট একটা জীবন, এখানে এনজয় করার জন্য না, বরং এখানে কিছু যদি আমরা ভালো কাজ করি তাহলে পরকালে গিয়ে সেটা ভোগ করতে পারবো। এই জিনিসটা তিনি বুঝতে পারেন এবং গড যে তাকে একটা সিগন্যাল দিচ্ছিলেন তো ওই জিনিসটা তিনি বুঝতে পারেন, মাই লর্ড বলে তিনি আনসার করেন এবং তিনি গডের কাছে আবার পুনরায় ফিরে আসেন। এখানে কবিতাটি শেষ হয়ে যায়, আশা করি বুঝতে পেরেছেন। খুব সুন্দর একটা কবিতা, মানে যখন মানুষ ধর্মের পথ থেকে চলে যায় তখন তার মনের মধ্যে যে ধরনের কনফ্লিক্টটা কাজ করে যে কেন আমি দুঃখ করব, এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। আমিও চাইলে অন্যদের মতো যে কোনোভাবে চলতে পারি, তাহলে আমি কেন এত দুঃখের মধ্যে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন না এটার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ কোথায়, রিলিজনের মধ্যে বা গডের দেখানো পথে চলার মধ্য দিয়ে প্রকৃত সুখ। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।